হ্যালো এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছেন। সো আজকে আমরা একটা ভিডিওর মাধ্যমে পরবর্তী দিন গোল্ডের আমরা মার্কেট পারফরমেন্স কেমন দেখতে পারি সে সম্বন্ধে আমরা অ্যানালাইসিস করে নেবো। তার সাথে সাথে গোল্ডের সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লেভেলগুলো হিসাবেও আমরা কিন্তু কথা বলে নেবো এবং গোল্ডের টেকনিক্যাল অ্যানালাইসিসও করে নেবো। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। সো আমরা চলে এসেছি এঞ্জেল ওয়ানের নতুন মোবাইল অ্যাপ্লিকেশানে। আপনার কাছে যদি এঞ্জেল ওয়ানের নতুন মোবাইল অ্যাপ্লিকেশান না থেকে থাকে, ডিসক্রিপশনে লিঙ্ক আছে, সেখান থেকে টোটালি ফ্রি অফ কস্ট আপনি একটা ডিম্যাট অ্যাকাউন্ট বানিয়ে নিতে পারেন এবং তারপর আপনি এঞ্জেল ওয়ানের নতুন মোবাইল অ্যাপ্লিকেশান লগ ইন করতে পারেন। সো লগ ইন করার সাথে সাথে আপনি এখানে হোম পেজে রিডাইরেক্ট হয়ে যাবেন, ঠিক আছে? সো হোম পেজটি স্ক্রল করার সাথে সাথে আপনি একটা অপশন পেয়ে যাবেন স্টার্টেড অ্যান্ড এফএনও, ঠিক আছে? আপনি সিম্পলি এই অপশনটির উপরে ট্যাপ করে নেবেন এবং ট্যাপ করার সাথে সাথে আপনি একটা পেজে চলে যাবেন। এখান থেকে আপনি নিফটি এবং ব্যাঙ্ক নিফটির চার্ট অ্যানালাইসিস করে নিতে পারেন। তার সাথে সাথে বিভিন্ন রকম ইন্ডিকেটার এবং ক্যান্ডেল ব্যবহার করতে পারেন, সাথে সাথে বিভিন্ন রকম টাইম ফ্রেমের ব্যবহার করতে পারবেন, অপশন চেন অ্যানালাইসিস করে নিতে পারবেন, তাছাড়া বাই কল এবং বাই পুট করে নিতে পারবেন। সবচেয়ে কোনো একটা প্লাস আইকন আছে, সিম্পলি ট্যাপ করার মাধ্যমে আপনি যে কোনো স্টক সার্চ করে নিতে পারবেন। সো আমি এটার উপরে ট্যাপ করে নেবো এবং ট্যাপ করার পর এখানে আমি সার্চ করে নেবো গোল্ড, ঠিক আছে? সো আমি গোল্ড সার্চ করে নিচ্ছি। সো গোল্ড সার্চ করার সাথে সাথে আমাদের কাছে গোল্ড ওপেন হয়ে চলে এসেছে। সিম্পলি আমরা গোল্ডের উপরে ক্লিক করে নেবো। সো গোল্ডের উপরে ক্লিক করার সাথে সাথে আমাদের কাছে একটা পেজ চলে আসবে। সো আমরা দেখতে পাচ্ছি গোল্ডের মার্কেট প্রথমে একটা বিয়ার স্ট্যান্ডে গেছে এবং তারপর একটা ব্লু স্ট্যান্ড দেখিয়েছে এবং মার্কেট বর্তমানে একটা বিয়ার স্ট্যান্ডের মাধ্যমে 7660 মার্কেট পারফরমেন্স করছে গোল্ড। সো পরবর্তী দিন গোল্ডের মার্কেট পারফরমেন্স কেমন হতে পারে সেটা জানার জন্য সিম্পলি এখানে আমরা একবার ট্যাপ করবো। ট্যাপ করার পর আমরা চলে আসবো এঞ্জেল ওয়ানের নতুন মোবাইল অ্যাপ্লিকেশন হোম পেজ। হোম পেজ আসার পর সবচেয়ে উপরে সার্চের অপশনটির উপরে ক্লিক করে নেবো এবং ক্লিক করার পর এখান থেকে আমরা গোল্ড সার্চ করে নেবো। আমি অলরেডি গোল্ড সার্চ করে রেখেছি, তার জন্য আমি গোল্ডের উপরে ট্যাপ করে নেবো। আপনি চাইলে এখান থেকে গোল্ড সার্চ করে নিতে পারেন, ঠিক আছে? সো গোল্ডের উপরে ট্যাপ করার সাথে সাথে আমাদের কাছে একটা পেজ চলে আসবে, এখানে একটা স্টক রিটার্সের অপশন চলে আসবে। সিম্পলি এটার উপরে আমরা ক্লিক করে নেবো। সো এটার উপরে ক্লিক করার সাথে সাথে আমরা একটা ওভারভিউর পেজে চলে আসবো, তার পাশে একটা টেকনিক্যাল পেজ, তার পাশে একটা টেকনিক্যাল পেজ আছে। সিম্পলি পেজটার উপরে আমরা ক্লিক করে নেবো। সো টেকনিক্যাল পেজের উপরে ক্লিক করার সাথে সাথে আমরা একটা পেজে চলে আসবো। আমরা দেখতে পাচ্ছি গোল্ডের মার্কেট পরবর্তী দিন বিয়ার স্ট্যান্ডে যেতে পারে এরকম 12 জন জানিয়েছে, মার্কেট নিউট্রাল থাকতে পারে এরকম 8 জন জানিয়েছে এবং মার্কেট বুল স্ট্যান্ডে যেতে পারে এরকম 7 জন জানিয়েছে। অর্থাৎ পরবর্তী দিন গোল্ডের মার্কেট বিয়ার স্ট্যান্ডে যাওয়ার চান্স সর্বাধিক আমরা এখান থেকে দেখে নিচ্ছি। সো সিম্পলি আমরা রেজিস্ট্রেশন সাপোর্ট পয়েন্টের উপরে ক্লিক করে নেবো এবং ক্লিক করার পর এখান থেকে আমরা 3 দিন 3 মিনিট, তাছাড়া 5 মিনিট, তাছাড়া 10 মিনিট, তাছাড়া 15 মিনিট, তাছাড়া 30 মিনিট, তাছাড়া 1 আওয়ার রেজিস্ট্রেশন সাপোর্ট পয়েন্ট দেখে নিতে পারি। সো এখান থেকে আমরা 1 আওয়ার রেজিস্ট্রেশন সাপোর্ট পয়েন্ট দেখে নেবো। প্রথম সাপোর্টের কথা বলা হয়েছে 59,080 টাকার একটা সাপোর্ট, দ্বিতীয় সাপোর্টের কথা বলা হয়েছে 58,560 একটা সাপোর্ট এবং তৃতীয় সাপোর্টের কথা বলা হয়েছে 57,550 একটা সাপোর্ট। প্রথম রেজিস্ট্রেশন পয়েন্টের কথা বলা হয়েছে 60,091 একটা রেজিস্ট্রেশন পয়েন্ট এবং দ্বিতীয় রেজিস্ট্রেশন পয়েন্টের কথা বলা হয়েছে 60,582 একটা রেজিস্ট্রেশন পয়েন্ট এবং তৃতীয় রেজিস্ট্রেশন পয়েন্টের কথা বলা হয়েছে 61,593 একটা রেজিস্ট্রেশন পয়েন্ট। অর্থাৎ এই সাপোর্ট এবং রেজিস্ট্রেশন পয়েন্টগুলো চিহ্নিত করার মাধ্যমে আপনি পরবর্তীতে সিম্পলি গোল্ডের মার্কেটে আপনি ইনভেস্টমেন্ট করতে পারেন। সিম্পলি আমি এখানে ডবল ট্যাপ করব এবং ডবল ট্যাপ করার পর আমরা চলে আসবো এঞ্জেল ওয়ানের নতুন মোবাইল অ্যাপ্লিকেশনের হোম পেজে। সো এঞ্জেল ওয়ানের নতুন মোবাইল অ্যাপ্লিকেশনের হোম পেজে আসার পর আমরা আবার স্টার্টেড অ্যান্ড এফএনও ওপেন করে নেবো। ওপেন করার সাথে সাথে আমাদের কাছে গোল্ডের চার্ট আবার ওপেন হয়ে চলে আসবে। সো আমরা দেখলাম গোল্ডের মার্কেট পরবর্তী দিন বিয়ার স্ট্যান্ডে যাওয়ার চান্স সর্বাধিক। আমরা জানি মার্কেট আপট্রেনে গেলে আমরা সাধারণত বাই করে থাকি এবং মার্কেট ডাউন ট্রেনে গেলে আমরা সেল করে থাকি। তো আমরা যেহেতু দেখলাম যে গোল্ডের মার্কেট পরবর্তী দিন বিয়ার স্ট্যান্ডে যেতে পারে এবং সবচেয়ে বেশি জানি মতামত জানিয়েছে, তার জন্য সিম্পলি এখানে আমরা সেলের উপরে ট্যাপ করবো। সেলের উপরে ট্যাপ করার পর এখান থেকে আমরা লট সাইজ এন্টার করে নেবো। সো আমি 1 লট এন্টার করে নিচ্ছি, পরবর্তীকালে লিমিট অর্ডার বা মার্কেট অর্ডার সিলেক্ট করে নেবো। সো আমি এখান থেকে লিমিট অর্ডার সিলেক্ট করে নিচ্ছি এবং তারপর সিম্পলি সেলের উপরে ট্যাপ করবো। সেলের উপরে ট্যাপ করার সাথে সাথে কনফার্ম অপশন চলে আসবে। সো কনফার্ম অপশনটি ট্যাপ করার সাথে সাথে আমাদের সেলটি অটোমেটিক ডান হয়ে যাবে। সো আপনি আপনার নিজস্ব যুক্তিগত পরামর্শগত ভিত্তির মাধ্যমে পরবর্তী দিন গোল্ডের মার্কেট আপনি সিম্পলি ইনভেস্টমেন্ট করতে পারেন এবং আপনি যদি চান আপনি আপনার ইনভেস্টিং জার্নি অত সহজে শুরু করবো, তার জন্য আপনি সিম্পলি এঞ্জেল ওয়ানের নতুন মোবাইল অ্যাপ্লিকেশন লগ ইন করতে পারেন। লগ ইন করার পর সবচেয়ে কোনো অ্যাকাউন্ট অপশনের উপর ট্যাপ করতে পারেন এবং ট্যাপ করার পর এখান থেকে অ্যাডভান্স করার মাধ্যমে আপনি আপনার ইনভেস্টিং জার্নি অতি সহজে শুরু করতে পারেন এবং এরকম ধরনের ইন্টারেস্টিং ভিডিও পেতে আপনি কিন্তু আমাদেরকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। নমস্কার।